মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। এক নম্বর, আজ লীলার জন্মদিন, ইলা আর রহিম লীলাকে আটটা করে বেলুন দিল, লীলার কাছে কটা বেলুন হলো? তাহলে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। ইলাও আটটা দিল, রহিমও আটটা দিল, তাহলে আট যোগ আট, আট আটে ১৬। তাহলে উত্তরটা হবে লীলার কাছে বেলুন হলো ১৬টা। তারপর দেখি, ফোলাতে গিয়ে তিনটে বেলুন ফেটে গেল, লীলার কাছে বেলুন রইল ১০টা। তাহলে ১৬টা যেহেতু বেলুন ছিল আর ১৬টা থেকে তিনটে বেলুন ফেটে গেল, তাহলে বিয়োগ করতে হবে, ১৬ থেকে তিন বিয়োগ করতে হবে। তাহলে ১৬ থেকে তিন বিয়োগ করলে আমরা কত পাবো, সমান ১৩টা। তাহলে লীলার কাছে বেলুন রইল ১৩টা। তারপরে দেখি, লীলার বাবা লীলাকে ১৫টা বাসি দিলেন, লীলা বন্ধুদের দেবে, সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখল তিনটে বাসি খারাপ, ভালো বাসিগুলো বন্ধুদের দিল, তাহলে বাসি পেল কতজন বন্ধু? তাহলে ১৫টি বাসি ছিল আর এই ১৫টি বাসির মধ্যে তিনটে বাসি খারাপ, তাহলে ১৫ থেকে তিন বিয়োগ করব। তাহলে ১৫ থেকে তিন বিয়োগ করি, ৫ থেকে তিন ২, তাহলে ১ সমান ১২টি। তাহলে ১৫ থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো ১২টি, তাহলে বাসি পেল ১২ জন বন্ধু। ২ নম্বর, প্রিয়া সোমা মঙ্গলা শবনম রোজি শুকুর আর শান ৭ জন মিলে বাগানে ফুল তুলল, কে কটা ফুল তুলল তা নিচে লেখা আছে, প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুরমাকে দিল, কে কটা দিল তাও নিচে লেখা আছে, তাদের কার সাজিতে কটা ফুল রইল? তাহলে প্রিয়া ফুল তুলেছিল ২৮টি, ঠাকুরমাকে দিল ৬টি। তার মানে যেহেতু ৬টি ঠাকুরমাকে দিল, তাহলে ২৮ থেকে আমরা ৬ কী করব, বিয়োগ করব। তো সাজিতে রইল কয়টি, ২২টি। সোমা ফুল তুলেছিল ৪৪টি আর ঠাকুরমাকে দিল ৩টি, তাহলে কয়টি থাকলো, আমরা কি করব, ৪৪ থেকে ৩ আমরা বিয়োগ করব। তাহলে ৪৪ থেকে ৩ বিয়োগ করে দেখি, ৪ থেকে ৩ ১, ৪ নামিয়ে দেবো, তাহলে ৪১টি। মঙ্গলা ১৬টা ফুল তুলেছিল আর ২টো ঠাকুরমাকে দিল, তাহলে কটি থাকবে, ১৬ থেকে ২ বিয়োগ করলে থাকবে ১৪টি, তাহলে ১৪টি সাজিতে রইল। শবনম ৩৬টি ফুল তুলেছিল, ঠাকুরমাকে দিল ৬টি, তাহলে ৩৬ থেকে ৬ বিয়োগ করব, ৩৪ থেকে ৬ বিয়োগ করলে আমরা কত পাবো, ৩০, তাহলে সাজিতে রইল ৩০টি। রোজি ৫৭টি ফুল তুলেছে আর ঠাকুরমাকে দিয়েছে ৫টি, তাহলে ৫৭ থেকে ৫ বিয়োগ করি, ৭ থেকে ৫ ২, ৫ নেমে গেল, তাহলে সাজিতে রইল ৫২টি। শুকুর ফুল তুলেছিল ৬৯টি, ঠাকুরমাকে দিল ৪টি, তাহলে দেখি কটি থাকলো সাজিতে, তাহলে ৬৯ থেকে আমরা ৪ বিয়োগ করব, ৯ থেকে ৪ ৫, ৬ নেমে গেল, তাহলে সাজিতে রইল ৬৫টি। শান ১০টা ফুল তুলেছিল, ঠাকুরমাকে দিয়েছে ৩টে, তাহলে ১০ থেকে ৩ বিয়োগ করব, ১০ থেকে ৩ বিয়োগ করলে আমরা পাবো ৭, তাহলে সাজিতে রইল ৭টি।